আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আয়াতুল কুরসির ফজিলত নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি কোরআনে পাকের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই মহাশক্তিসম্পন্ন আয়াতের ফজিলত জানার আগে প্রিয় দর্শক, যারা আজকে নতুন এই ভিডিওটি দেখছেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ, যাতে নিয়মিত এই রকম আমলের, অত্যন্ত ফজিলতপূর্ণ আমলের ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির ফজিলত অগণিত অপরিসীম। এটি একজন কোরআনের আমেল ব্যক্তি অবশ্যই বুঝতে পারবে এটি কত ফজিলতপূর্ণ একটি আয়াত। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি দেখতে অনেক বড় হলেও এটি কিন্তু একটি আয়াত, সূরা বাকারার 255 নং আয়াত। সূরা বাকারা যেই ঘরে পাঠ করা হয় সেই ঘরে শয়তান কখনোই থাকতে পারে না। শয়তানের কান সূরা বাকারা তেলাওয়াত সহ্য করতে পারে না। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির এই বিস্ময়কর ফজিলত হাদিস শরীফেই বর্ণিত আছে। হাদিস শরীফে বর্ণিত আছে যে আয়াতুল কুরসি কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত। আয়াতুল কুরসি কাগজে লিখে দোকানে ঝুলিয়ে রাখলে সে দোকানে বিক্রি বেশি হবে। প্রিয় দর্শক, এটি একটি পরীক্ষিত আমল। যাদের দোকানে বিক্রি কম হয়, অর্থাৎ লোকজন কম আসা যাওয়া করে, সেই দোকানে যদি আয়াতুল কুরসি লিখে পাক পবিত্র অবস্থায় অজু সহ, বিশেষ করে এই আমলটি জুমার দিন করা যেতে পারে। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি যদি জুমার দিন জুমার নামাজের পর পাক পবিত্র অবস্থায় শরীরে আতর ব্যবহার করে এই আয়াতুল কুরসি পবিত্র কাগজে, বিশেষ করে মেশক জাফরান অত্যন্ত দামি কালি দ্বারা এই আয়াতে কোরআন লিখে দোকানে ঝুলিয়ে রাখলে সেই দোকানে অধিক পরিমাণে বিক্রি হয়। বিশেষ করে এই আয়াতুল কুরসি যেই দোকানের উপর ঝুলানো থাকবে প্রিয় দর্শক, সেই দোকানে প্রচুর মানুষের আগমন ঘটবে এবং অত্যন্ত বিক্রি হবে জিনিসপত্র। এটি একটি পরীক্ষিত আমল। যে এই আয়াতুল কুরসি লিখে দোকানের উপর দোকানের দরজার দিকে ঝুলিয়ে রাখবে অথবা আঠা দিয়ে তা দোকানের সাথে লাগিয়ে রাখবে, ইনশাআল্লাহ তাআলা তার দোকানে প্রচুর বিক্রি হবে, প্রচুর মানুষের সমাগম ঘটবে। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি একাধারে 313 বার পাঠ করলে শত্রুর সাথে বিবাদে অবতীর্ণ হলে অবশ্যই সে জয়লাভ করবে। প্রিয় দর্শক, আপনাদের শত্রু যদি মাথা চাড়া দিয়ে উঠে, শত্রুর কারণে থাকা যদি দায় হয়ে পড়ে, শত্রু যদি অতিষ্ঠ করে দেয় আপনাদের, তবে এই আয়াতুল কুরসির থেকে আমি আর কোনো আমল কার্যকর দেখি না। এই আয়াতুল কুরসি সর্বশ্রেষ্ঠ আয়াত কোরআনের এবং সর্বশক্তি দিয়ে এই আয়াতুল কুরসি ভরপুর। কেউ যদি আয়াতুল কুরসি এই বিশেষ সংখ্যা পরিমাণ পাঠ করে, 313 একটি বিশেষ সংখ্যা কোরআনে পাকে, এই আবজাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সংখ্যা 313, এই সংখ্যা পরিমাণ যদি পাঠ করে এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি শত্রুর ধ্বংস অথবা শত্রুকে দমনের জন্য দোয়া করে, তার যে কোনো নেক দোয়াই আল্লাহ পাক কবুল করবেন এবং শত্রুর উপর সেই জয়লাভ করবে। উপরোক্ত সংখ্যায় অর্থাৎ 313 বার এই পবিত্র আয়াতুল কুরসি আয়াতটি যদি পাঠ করে সর্বাধিক সাফল্য অর্জন লাভ হয়। প্রিয় দর্শক, আমি পূর্বে যেই কথাটি বললাম এখানে সেই কথাটি বলা হয়েছে, অর্থাৎ এই বিশেষ সংখ্যা পরিমাণ যদি আয়াতুল কুরসি পাঠ করা হয়,
অর্থাৎ 313 বার যদি আয়াতুল কুরসি পাঠ করা হয় তবে সর্বাধিক সাফল্য অর্জন লাভ হয়, অবশ্যই সেই কাজ সফল হয় ইনশাআল্লাহ তাআলা। হাদিস শরীফে বর্ণিত আছে যে যে লোক সকালে ও শয়নের পূর্বে আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তাআলা স্বয়ং তার তত্ত্বাবধানকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, আমি আমার আমলটি রিয়ার জন্য প্রকাশ করছি না, তাও আপনাদের আমলের জন্য আমি অবশ্যই আমারই আমলটি প্রকাশ করে দিচ্ছি, আল্লাহ যাতে তার রিয়ার অন্তর্ভুক্ত না করেন। প্রিয় দর্শক, আমি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করি, এর ফজিলত বলে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, আমি আয়াতুল কুরসি, সাইয়িদুল ইস্তিগফার এবং সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করি, এটি আপনারাও আমল করবেন। আল্লাহ পাক আমার এই আমল রিয়ার অন্তর্ভুক্ত না করুক, আমিন। আমি শুধু আপনাদের আমলের জন্য এই কথাটি বললাম, আমি শুধু আপনাদের এই আমলের ফজিলত বোঝানোর জন্যই এই কথাটি বললাম, কারণ এই আমল অত্যন্ত ফজিলতপূর্ণ একটি, অত্যন্ত কার্যকর এবং শক্তিশালী একটি আমল। প্রিয় দর্শক, যে লোক সকালে অর্থাৎ ফজর নামাজের পর এবং শয়নের পূর্বে অর্থাৎ রাতে এশার নামাজের পর এই আয়াতুল কুরসি পাঠ করবে, স্বয়ং আল্লাহ তার তত্ত্বাবধানকারী, কাজেই সারাদিনের মধ্যে শয়তান তার নিকটে ঘেঁষতে পারে না। সুবহানাল্লাহ, কেননা আয়াতুল কুরসি পাঠকারীর নিকট শয়তান আগমন করবে না বলে শয়তান নিজেই ওয়াদা করেছেন। আয়াতুল কুরসি প্রত্যহ অধিকবার পাঠ করলে তার কবরের আজাব মাফ হয়ে যায়। প্রিয় দর্শক, বুখারি ও মেশকাতের একটি হাদিস মুসলিম শরীফে উল্লেখ আছে, যেটি সহি হাদিস, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পর তিলাওয়াত করে সে মৃত্যুর সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে ইনশা আল্লাহ তাআলা, অর্থাৎ মৃত্যুই তার একমাত্র এবং প্রথম বাধা জান্নাত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ, তাই আমাদের আয়াতুল কুরসি সর্বাধিক পরিমাণ পাঠ করা উচিত। যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই আয়াতুল কুরসি তিনবার অথবা সাতবার অন্তত একবার হলেও পাঠ করে, মহান আল্লাহ তৎক্ষণাৎ তার ঘরের দরজায় দুইজন ফেরেস্তা নিযুক্ত করেন। সুবহানাল্লাহ, যেই ফেরেস্তা মহান আল্লাহর হুকুমে তার ঘরকে সারা রাত্র চোর ডাকাত সকল ধরনের জিন জাদু থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি একটি প্রমাণিত এবং পরীক্ষিত বিষয় এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত। যেই ঘরে এই আয়াতুল কুরসি পাঠ করা হয় সেই ঘরের সকল সমস্যায় দূর হতে থাকে, এটি অত্যন্ত পরীক্ষিত একটি বিষয়। সুবহানাল্লাহ।